ফিফা টেকনিক্যাল সেন্টারের জন্য জমি চূড়ান্ত করতে কক্সবাজার ঘুরে এলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গঠিত কমিটি। 12 এপ্রিল কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবারং এবং রামু উপজেলার খুনিয়াপালং এলাকায় দুটি জায়গা পরিদর্শন করেন কমিটির সদস্যরা। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কে এম আলীরেজা, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মোহাম্মদ সরওয়ার জাহান, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব বরাত হোসেন, বাফুফে নির্বাহী কমিটির সদস্য বিজন বড়ুয়া এবং সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। পরিদর্শন শেষে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় জেলা প্রশাসক মামুনুর রশিদ দেশের ফুটবলের উন্নয়নে কক্সবাজারে আন্তর্জাতিক মানের টেকনিক্যাল সেন্টার নির্মাণ কাজে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেন। পরিদর্শন কমিটি স্বল্প সময়ের মধ্যেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রতিবেদন পেশ করবে বলে বাফুফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কক্সবাজারে একটি অত্যাধুনিক টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য ফরওয়ার্ড কর্মসূচির আওতায় বাফুফেকে $3 মিলিয়ন দেবে ফিফা। প্রস্তাবিত এই সেন্টারে দুটি ফুটবল মাঠ ছাড়াও অর্ধশতাধিক খেলোয়াড়ের আবাসন ব্যবস্থা থাকবে। এটি হবে এই অঞ্চলের ফুটবলের টেকনিক্যাল হাব। আধুনিক এই স্থাপনার জন্য সরকারের কাছে 25 একর জমি চেয়েছে বাফুফে। জমি নিশ্চিত হলেই বাফুফের জন্য বরাদ্দ অর্থ ছাড় করবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা।